আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। তো ইসলামী ব্যাংকে মোদারাবা প্রফিট ডিপোজিটের দুইটি সেক্টর রয়েছে। একটি হচ্ছে মোদারাবা মান্থলি ফিক্সড ডিপোজিট, অন্যটি হচ্ছে মোদারাবা টার্ম ডিপোজিট মানে FDR। তো ইদানিং আমাকে FDR সম্পর্কে অনেক ধরনের কমেন্ট অনেকেই করতেছে যে ভাই, ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকার FDR করলে আমরা মাসে কত টাকা মুনাফা পাব। আবার অনেকেই কমেন্ট করতেছে যে ভাই, 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার FDR করলে আমরা 3 মাসে কত টাকা মুনাফা পাবো, বা 6 মাসে কত টাকা মুনাফা পাবো, বা 12 মাসে কত টাকা মুনাফা পাবো। তো আপনাদের এই সকল প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে আসি। অলরেডি এখানে দেখতেছেন আমি ইসলামী ব্যাংকের FDR এর একটি পার্সেন্টেজের চার্ট তৈরি করে রেখেছি। আই এম শিওর আপনি এখানে হয়তো আমাকে প্রশ্ন করবেন যে ভাই, এই চার্টটি কি আপনি আপনার মন গড়াভাবে তৈরি করছেন কি না। না ভাই, বিষয়টি মোটেও এরকম না। আমি ইসলামী ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট, ওয়েবসাইটে আসার পরে এখানে ডিপোজিট সেকশনে পেজ করার পরে অ্যান্ড তারপরে এখানে মোদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট MTRD, অ্যাকচুয়ালি টার্ম ডিপোজিট মানেই হচ্ছে FDR। সো এইখানে পেজ করার পরে, সো একটু নিচের দিকে আসার পরে আমরা এখানে পার্সেন্টেজ ডিপোজিট রেট নামক একটি সেকশনকে দেখতেছি। এইখানে পেজ করার পরে এখানে ইসলামী ব্যাংকের সর্বশেষ টার্ম ডিপোজিটের যে প্রফিট লিস্টের যে PDF ফাইলটি আপলোড করা হয়েছে 7/5/2023 তারিখে, অ্যান্ড এই ফাইলটি যদি আমরা ওপেন করি, সো একটু ধৈর্য নিয়ে আমার সাথেই থাকেন, আপনি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওয়েল, অলরেডি কিন্তু আমরা এখানে ইসলামী ব্যাংকের মোদারাবা টার্ম ডিপোজিটের সম্পূর্ণ স্কিমটি দেখতেছি। অ্যাকচুয়ালি এখান থেকে যদি সম্পূর্ণ স্কিমটি হিসাব করতে যাই তাহলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে। সো এই কারণে আমি এখান থেকে 3 মাস অ্যান্ড 6 মাস অ্যান্ড 12 মাসের হিসাবটি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এখানে আরও একটি বিষয় বলে রাখি, আপনি কিন্তু 1 মাসের জন্য FDR এখন করতে পারবেন না, মিনিমাম আপনাকে 3 মাসের জন্য করতে হবে। তো 3 মাসে আমাদের পার্সেন্টেজ আসতেছে 6.75%। ওকে, আমরা একটু গুগল ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করব। সো আমি এখানে অ্যাট ফার্স্ট 1 লক্ষ টাইপ করে দিব অ্যান্ড তারপরে আমরা পার্সেন্টেজ করব 6.75% অ্যান্ড সমান। সো তারপরে আমরা ভাগ দিব 4 দিয়ে 13 12। ওকে, সো আমরা যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য ইসলামী ব্যাংকে একটি FDR করি তাহলে আমাদের মুনাফা আসতেছে 1,687 টাকা। বাট এইখান থেকে কিন্তু আমাদের সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে 15%। সো আমরা এখান থেকে 15% মাইনাস করে দিব। সো ওকে, ওয়েল, আমরা যদি 3 মাসের জন্য ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকার একটি FDR করি তাহলে সরকারি ভ্যাট কাটার পরেও আমরা পাইতেছি 1434.15 টাকার মতো। অ্যান্ড সেমভাবে কিন্তু আমরা এই 1434 টাকাই এখানে লিখে রেখেছি। আর এখানে আরও একটি বিষয় বলে রাখি, আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই FDR ভাঙতে চান সেই সুবাদে কিন্তু আপনার কোনো রকম মুনাফা দেওয়া হবে না, বরঞ্চ আপনার মূল টাকা থেকেও কিন্তু কিছু কেটে নেওয়া হবে। সো এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবার হচ্ছে আমরা 6 মাসের জন্য যদি 1 লক্ষ টাকার একটি FDR করি তাহলে কত টাকা মুনাফা আসবে। তো এইখান থেকে আমাদের পার্সেন্টেজ করতে হবে, 6 মাসের পার্সেন্টেজ একটু দেখে নিব, 6.80%। ওকে, তো আমরা এখানে 6.80% অ্যান্ড সমান। সো তারপরে আমাদের আবার ভাগ দিতে হবে 2 দিয়ে অ্যান্ড সেমভাবে আমাদের এখান থেকে 15% মাইনাস করতে হবে সরকারি ভ্যাট অ্যান্ড সমান। ওয়েল, আমরা যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য একটি FDR করি তাহলে আমাদের মুনাফা আসতেছে 2,890 টাকা।
এখানেও কিন্তু আমরা সেম ভাবে 2890 টাকাই লিখে রেখেছি। এবার হচ্ছে আমরা যদি 1 লক্ষ টাকা 12 মাসের জন্য এফডিআর করি তাহলে আমাদের মুনাফা কত টাকা আসে আমরা হিসাব করব। সো পার্সেন্টেজ একটু দেখে নিব। তো 12 মাসে আমাদের পার্সেন্টেজ আসতেছে 6.85%। ওকে, আমরা এখানে 6.85% এন্ড সমান সমান। সো এখানে আর ভাগ করতে হবে না, এখান থেকে আমাদের মাইনাস করতে হবে 15% সরকারি ভ্যাট। ওকে, ওয়েল, আমরা যদি 1 লক্ষ টাকা 12 মাসের জন্য এফডিআর করি তাহলে আমাদের এখানে মুনাফা আসতেছে 5822 টাকা। তো এইখানেও কিন্তু আমরা সেমভাবে 5822 টাকাই লিখে রেখেছি। মূলত এইভাবেই কিন্তু আমি হিসাবটি ক্যালকুলেট করে এই চার্টটি তৈরি করেছি। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি 3 লক্ষ টাকা 3 মাসের জন্য এফডিআর করি তাহলে আমরা মুনাফা পাইতেছি 5737 টাকা। অ্যান্ড 3 লক্ষ টাকা যদি আমরা 6 মাসের জন্য এফডিআর করি তাহলে মুনাফা পাইতেছি 8670 টাকা। অ্যান্ড 3 লক্ষ টাকা যদি আমরা 12 মাসের জন্য করি, মানে 1 বছরের জন্য এফডিআর করি, তাহলে আমরা মুনাফা পাইতেছি 17467 টাকা। অ্যান্ড 5 লক্ষ টাকা যদি আমরা 3 মাসের জন্য ইসলামী ব্যাংকে এফডিআর করি, আমরা মুনাফা পাইতেছি 9562 টাকা। অ্যান্ড 6 মাসের জন্য যদি আমরা 5 লক্ষ টাকা এফডিআর করি তাহলে আমরা মুনাফা পাইতেছি 14450 টাকা। অ্যান্ড 5 লক্ষ টাকা যদি আমরা 12 মাসের জন্য এফডিআর করি তাহলে আমাদের মুনাফা আসতেছে 29112 টাকা। অ্যান্ড ফাইনালি যদি আমরা 10 লক্ষ টাকা 3 মাসের জন্য ইসলামী ব্যাংকে এফডিআর করি তাহলে আমাদের মুনাফা আসতেছে 19125 টাকা। অ্যান্ড 10 লক্ষ টাকা যদি আমরা 6 মাসের জন্য এফডিআর করি তাহলে আমাদের মুনাফা আসতেছে 24900 টাকা। অ্যান্ড 10 লক্ষ টাকা যদি আমরা 1 বছরের জন্য, মানে 12 মাসের জন্য এফডিআর করি তাহলে আমাদের মুনাফা আসতেছে 58225 টাকা। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মুনাফার রেট কিন্তু সবসময় একভাবেই থাকবে না। বিকজ আপনি হয়তো এটা জানেন যে ইসলামী ব্যাংক সম্পূর্ণই একটি সুদমুক্ত ব্যাংক, এই কারণে এদের মুনাফার পার্সেন্টেজ প্রত্যেক মাসেই কিন্তু আপডাউন করে। আগামী মাসে আপনি কমও পাইতে পারেন বা বেশিও পাইতে পারেন। এটা জাস্ট আমি আপনাকে একটি ধারণা দিলাম। তো হিসাবটি কিন্তু আপনি চাইলে নিজে নিজেও করতে পারবেন। আপনি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এদের পার্সেন্টেজের রেটটি দেখে আমি যেভাবে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দেখাইলাম, আপনি চাইলে মোবাইলের ক্যালকুলেটর দিয়েও কিন্তু হিসাব করতে পারবেন। এইভাবে হিসাব করে কিন্তু আপনি যে কোনো সময় পার্সেন্টেজের রেটটি কিন্তু দেখতে পারবেন। বাট আই এম শিওর এখানে আমাকে অনেকেই প্রশ্ন করবে যে ভাই, ইসলামী ব্যাংকে একটি এফডিআর করতে হলে কী কী কাগজপত্রের দরকার হবে? অ্যাকচুয়ালি আপনি ইসলামী ব্যাংকে যে কোনো ধরনের অ্যাকাউন্টই করেন না কেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাশাপাশি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর নমিনি আপনি যাকে দিবেন, মানে আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টটি যে হ্যান্ডেল করবে তার ন্যাশনাল আইডি কার্ডের ছবি অ্যান্ড পাসপোর্ট সাইজ 1 কপি ছবি, জাস্ট এই ধরনের কাগজপত্র নিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা অথবা ব্রাঞ্চে গিয়ে আপনি খুব সহজেই কিন্তু এফডিআর করতে পারবেন। আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি। বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিংক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।